হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। সো ভিডিও ক্যাটটা তো আপনারা চিনতেই পেরেছেন, এটা হচ্ছে আমার অ্যাশলি সোনামণি। আর ওর জন্য আমি একটা ড্রেস বানিয়ে দিয়েছি, যেহেতু ওর শরীরে কোনো লোম নাই, আমি সবগুলো লোম কেটে দিয়েছি। আর ওরা ম্যাক্সিমাম টাইমে কিন্তু দেখা যায় যে ফ্লোরে ঘুমায়, আর যে ফ্লোরের যে ঠান্ডাটা ওটা পরে ওদের বুকে বসে ঠান্ডা লেগে যায়। এই জন্য আমি ওর জন্য একটা ড্রেস বানিয়ে দিয়েছি যাতে সেই ঠান্ডাটা ওর বুকে না লাগে। এই জন্য আমি একটা পায়জামা নিছি, যে পায়জামাটা আমি আর পরি না, ওইটা আমি পায়ের সাইড থেকে কেটে আমি ওদের জন্য এই ড্রেসটা বানিয়েছি। কখনো যদি সময় হয় তাহলে আমি এর টিউটোরিয়াল অবশ্যই দিব যে আমি কিভাবে এই ড্রেসটা বানিয়েছি। আর সবসময় আপনারা ট্রাই করবেন, যদি একবারে লোম কাটিয়ে ফেলেন তাহলে ট্রাই করবেন আপনাদের বিড়ালকে একটা বেড দেওয়ার জন্য, যাতে ওরা ওখানে শুয়ে থাকতে পারে আর যাতে ঠান্ডাটা ওদের বুকে বসে না যায়। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন যে ও কত স্টাইল করে ঘুমাচ্ছে, একদম পা দুটো পিছনে দিয়ে একদম আরাম করে ঘুমাচ্ছে। বিড়ালরা নর্মালি এভাবেই ঘুমায়, কারণ ওরা হচ্ছে সবসময় ট্রাই করে একটু কমফোর্টেবল হয়ে শোয়ার জন্য, না হলে দেখা যাবে যে ওরা ওই প্লেসে বেশিক্ষণ থাকবে না, ওরা উঠে যাবে। আজকে একটু ওদের ঠান্ডা লাগার বিষয়ে আমি কথা বলবো, যে ওদের কিভাবে ঠান্ডা লাগে এবং ঠান্ডা লাগলে আসলে কি কি করতে হবে। যদি দেখেন যে হঠাৎ করে আপনাদের বিড়ালের হালকা নাক দিয়ে পানি পড়ছে, বা ওরা একটু হাঁচি দিচ্ছে, বাট খুব মেজর না, একটু মাইনর আর কি, অনেকক্ষণ পরপর হাঁচি দিচ্ছে বা একটু পানি দেখা যাচ্ছে, তাহলে ট্রাই করবেন হোমমেড রেমেডি ট্রাই করার জন্য। যেরকম ওদেরকে স্টিম দিতে পারেন আপনারা, যেমন আমার বাসায় গিজার আছে, সো আমি করি সব জানালা দরজা বন্ধ করে গিজারটা অন করে রাখি অনেকক্ষণ, দেন যখন পানিটা গরম হয়ে যায় সব কিছু জানালা বন্ধ রাখার পরে আমি সব পানি ছেড়ে দিই, আর ওখান থেকে যে একটা গরম ভাপ আসে সেটা কিন্তু বিড়ালের জন্য অনেক ভালো। ওরা যখন ওটা ভিতরে নেয় তখন হচ্ছে ওদের ঠান্ডাটা একটু রিলিজ হয়, ওদের একটু ভালো লাগে, ওরা একটু ভালো ফিল করে। সো এটা আপনারা ট্রাই করতে পারেন। তারপর তুলসী পাতা খাওয়াতে পারেন, কিন্তু খুব মানে লিমিটেড পরিমাণে। দেখতে হবে যে বিড়ালের বয়স কত, ওজন কত, সেই অনুযায়ী আপনারা ভেটের সাথে কনসাল্ট করে আপনারা তুলসী পাতা খাওয়াতে পারেন। তারপরে বুকে একটু গরম ছ্যাঁক দিতে পারেন। আপনারা কেউ করেন কি না জানি না, কিন্তু যদি আমি কখনো দেখি যে আমার বিড়ালের এরকম হালকা পাতলা, খুবই হালকা দেখা যাচ্ছে, তখন এগুলো করলে ওদের ঠান্ডাটা চলে যায়, ওদের ওটা আবার মানে খুব বেড়েও যায় না, আবার ব্যাকও করে না। আর যদি দেখেন যে খুব মেজর ঠান্ডা লেগেছে, যে ঠান্ডাটা আপনারা কিওর করতে পারছেন না, তাহলে দেরি না করে ভেটের কাছে চলে যাবেন। আমি চাইলে মেডিসিন দিতে পারি, কিন্তু আমি দিব না এই কারণে, কারণ দেখা যাবে যে সব বিড়ালের কন্ডিশন কিন্তু সেম হয় না। অনেক বিড়ালের কিন্তু দেখা যায় যে খুব বেশি ঠান্ডা লাগছে, সেটা হচ্ছে আবার অ্যাজমার পর্যায়ে চলে গেছে। সো সেটা কিন্তু একটা ডিফারেন্ট ফ্যাক্ট, কিন্তু সব বিড়ালে কিন্তু ঠান্ডা সেম হয় না। সো আমি কোন কন্ডিশনের জন্য দিব সেটা আবার আপনার বিড়ালে স্যুট নাও করতে পারে। এই জন্য বেস্ট হবে যদি খুব বেশি ঠান্ডা লাগে, তাহলে আপনারা দয়া করে ভেটের কাছে চলে যাবেন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা যে কোনো একটা ভেট দেখাবেন, একটা ভেট পর বারবার চেঞ্জ করবেন না, বারবার ঘন ঘন ওষুধ খাওয়াবেন না, এতে কিন্তু আপনার বিড়ালেরই সমস্যা হবে। সো আমি যেটা বললাম, ফার্স্টে আপনারা ন্যাচারালটা ট্রাই করবেন, অ্যান্ড যদি দেখেন ওটা কাজ করছে না, দেন আপনারা নেক্সট ভেটের কাছে নিয়ে যাবেন। আর সবসময় ট্রাই করবেন যখন ওদের ঠান্ডা লাগবে, চোখ আর নাকটা ভালো মতো করে পরিষ্কার করে রাখার জন্য, কারণ যখন ঠান্ডা লাগে তখন ওদের যে স্মেল নেওয়ার শক্তিটা, এটা কিন্তু চলে যায়। এই জন্য কিন্তু ওরা অনেক সময় খাওয়া দাওয়া অফ করে দেয়। যখন ঠান্ডা লাগবে ওদের তখন ট্রাই করবেন ওদেরকে বেশি বেশি ওয়েট ফুড দেওয়ার জন্য, যেমন ক্যান ফুড আছে, রেফ্লেক্সে, রয়্যাল ক্যানিন, বোনাসিবো, প্রোডায়েট, এগুলো কিন্তু অনেক স্ট্রং একটা স্মেল আছে, যেগুলো ক্যান ফুডের কথা আমি বলছি, ওগুলোর মধ্যে কিন্তু একটা স্ট্রং স্মেল আছে, যেটার কারণে কিন্তু বিড়ালরা তখন খেতে চায়। কিন্তু নর্মালি যখন দেখছেন যে আপনি চিকেন দিচ্ছেন খাচ্ছে না, কারণ তখন তারা সেই স্মেলটা নিতে পারতেছে না, দেখেই কিন্তু ওরা খাচ্ছে না। সো আপনারা সবসময় ট্রাই করবেন আপনাদের বিড়ালকে সেফে রাখার জন্য। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।